नमस्कार बंधुरा ए किचने आपनादेर काछे आबार एकटी नतून रेसिपी निये चले एसेछि। चलो देखा जाक आजकेर रेसिपिटी कि। आज आमी एकटा असाधारण स्वादेर रेसिपि बानाबो। चलो ए रेसिपिटिर नाम हलो डिमेर फ्राई। ए डिमेर फ्राईटा बानानोर जन्य प्रथमे आमी एखाने तीनटे डिम निएछि। तीनटे डिमके एभाबे करे आमी दुभाग करे केटे निएछि। एबार आमी डिमेर मध्ये किछु उपकरण मिशिए नेब। एर मध्ये आमी हाफ टेबिल चामच मतो रसुन बाटा, हाफ टेबिल चामच मतो आदा बाटा दिए देव। आर देव अल्प एकटू पातिलेबुर रस, आर देव अल्प एकटू लाल लंकार गुड़ो, आर देव अल्प एकटू हलुद गुड़ो, आर देव हाफ टेबिल चामच मतो लवण, आर देव अल्प एकटू सादा तेल, आर देव अल्प एकटू गोलमरीच गुड़ो। एबार आमी सब किछु भालो करे डिमेर साथे मेखे मैरिनेट करे नेब। जेहेतु आमी क्यामेराटा एखाते करछि, एखाते भिडियोटा करछि, सेई जन्य आमी आपनादेरके मैरिनेटटा देखाबो ना। ম্যারিনেটটা আপনারা করে নেবেন। আমাকে ক্যামেরাটা বন্ধ করেই ম্যারিনেটটা করতে হবে। এখানে আমি ডিমগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। হালকা হাতে ডিমগুলোকে ম্যারিনেট করতে হবে, না হলে কিন্তু কুসুমগুলো বেড়ে যেতে পারে। সেই জন্য খুব হালকা হাতে এই ডিমটা ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি 10 মিনিট মতো চাপা দিয়ে এটা সাইডে রেখে দেব। এবার আমি আরও কিছু উপকরণ রেডি করে নেব। এখানে এই ডিমের ফ্রাইটা বানানোর জন্য এখানে আমি কিছু ব্রেড ক্রাম্স গুঁড়ো নিয়েছি, আর এখানে নিয়েছি তিন টেবিল চামচ মতো ময়দা। তার মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প করে দেব। দিয়ে এবার ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নেব এইভাবে করে। মেশানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে সাইডে রেখে দেব। এবার আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেব। দিয়ে আমি ডিমটা ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, আর আমার এখানে 10 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে রেডি করে নেব। 10 মিনিট পরে ডিমগুলোকে আমি নিয়ে চলে এসেছি। এইখান থেকে আমি একটা ডিম নেব, আর এখানে প্রথমে ময়দার মধ্যে এইভাবে করে গড়িয়ে নেব ডিমটাকে। এইভাবে করে ডিমের যে ব্যাটারটা আমরা রেডি করেছি, ডিমের ব্যাটারের মধ্যে এইভাবে করে চুবিয়ে নেব। নেওয়ার পর এখানে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে এইভাবে করে গড়িয়ে নেব। গড়িয়ে নিয়েছি, এই দেখুন একটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এটা প্লেটের মধ্যে সাইডে রেখে দেব। এইভাবে করে আমি সবগুলো রেডি করে নেব। আমার এখানে সব ডিমের বলগুলো রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই করার জন্য কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে দেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে দিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে, আর ডিমটা কিন্তু ফ্রাই করতে হবে হালকা গরম তেলে। এবার আমি এক এক করে ডিমের এই যে বলগুলো বানিয়েছি দিয়ে দেব। সবগুলো ডিমের বল আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এইভাবেই করে হালকা আঁচে ডিমগুলোকে ফ্রাই করে নেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ডিমগুলো আমার এখানে ফ্রাই করা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর করে লাল লাল করে ফ্রাই করেছি। এইভাবেই করে হালকা তেল গরমের মধ্যেই ডিমগুলোকে ফ্রাই করতে হবে।
দেখুন কত সুন্দর ফ্রাই হয়েছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে এই মজাদার ডিমের ফ্রাইটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে করে ডিমের ফ্রাই বানিয়ে খাবেন, খুবই অসাধারণ সাথে একটি টেস্টি রেসিপি। আর আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি ইউটিউব থাকতে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি ফেসবুক থাকতে দেখে থাকেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর আপনারা যদি বাড়িতে রেসিপিটি বানিয়ে থাকেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আর আমার এই পুরো ভিডিওটা প্রথম থাকতে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। চলো টাটা বাই বাই, এখানেই আমার ভিডিও শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।